জবাব চায় বাংলা আমি কিশলয় আজকে বিশ্ব ইতিহাসে পলিটিক্যাল ইতিহাসে রাজনৈতিক ইতিহাসে অন্যতম কালো একটি দিন কারণ আজকের দিনে ডোনাল্ড ট্রাম্প প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে চালানো হয় গুলি এবং কানের পাশ দিয়ে গুলি বেরিয়ে যায় রক্তাক্ত হয়ে পড়েন ডোনাল্ড ট্রাম্প কান দিয়ে পড়তে আরম্ভ করে রক্ত সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে গোটা বিশ্ব আজ প্রশ্ন করছে এমন একটি দেশ যারা বারবার দাবি করে থাকে গোটা বিশ্বের সিকিউরিটি অর্থাৎ প্রতিরক্ষায় তারাই সেরা সেই দেশের আজ এই অবস্থা প্রথমেই দেখাবো ছবি ভয়ঙ্কর ছবি দেখাবো এই মুহূর্তে দাঁড়িয়ে প্লাজমায় যে ঘটনা ঘটেছে সকাল থেকে আমরা বারবার দেখেছি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কি হয়েছিল আজকে তারপর আসবো আলোচনায় প্রশ্ন করব ভারতের পরিপ্রেক্ষিতে এই ঘটনা কি গুরুত্ব রাখে দেখুন ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে দাঁড়িয়ে বক্তৃতা রাখছেন এক দুই তিন চার এগুলো গুলি চলছে প্রত্যেকে ঝুঁকে গেলেন প্রত্যেকে ঝুঁকলেন কেন কারণ গুলি চলছে পাঁচ ছয় সাত সাতটা গুলি ডোনাল্ড ট্রাম্পকে তারপর রেস্কিউ করা হচ্ছে ইন্টেলিজেন্স সার্ভিস ডোনাল্ড ট্রাম্পকে রেস্কিউ করছেন কানের কাছে দরদর করে পড়ছে রক্ত তারপর ডোনাল্ড ট্রাম্প নেমে যাচ্ছেন মঞ্চ থেকে প্রশ্ন উঠছে দক্ষিণপন্থী নেতার দমনের চেষ্টা চলছে কি গোটা বিশ্বে কারণ আমরা জানি ডোনাল্ড ট্রাম্প হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় একজন নেতা এবং দক্ষিণপন্থী একজন নেতা তিনি যখন বক্তৃতা রাখছেন তখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত গুলি চলছে কোথায় ছিল ইন্টেলিজেন্স কোথায় ছিল সিক্রেট সার্ভিস কোথায় ছিল এফবিআই কোথায় ছিল মার্কিন পুলিশ কোথায় ছিল মার্কিন গোয়েন্দা কোথায় ছিল মার্কিন বাহিনী কোথায় ছিল প্রত্যেক প্রতিরক্ষা বাহিনী যাদের ফেলিওরের ঘটনায় ডোনাল্ড ট্রাম্প বক্তব্য রাখছিলেন আর ঠাই 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 করে গুলি চলল দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় গুলি চলছে আর ডোনাল্ড ট্রাম্প দেখুন তার মুখের এক্সপ্রেশন দেখুন সবাই বসে পড়ছেন দুজনের মৃত্যু হয়েছে দুজনের মৃত্যু হয়েছে ট্রাম্পের মৃত্যু হতে পারত কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা ব্রেকিং উঠে আসে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন ব্রেকিংটা নেব ব্রেকিং নেব আলোচনায় যাওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন একদম এই মুহূর্তে লেটেস্ট ব্রেকিং টুইটে ডোনাল্ড ট্রাম্প বলছেন কি বলছেন দেখো টুইটে বলছেন ডোনাল্ড ট্রাম্প দেশ জুড়ে গর্জে ওঠার বার্তা ট্রাম্পের বলছেন শান্ত শান্তিতে থাকুন কিন্তু প্রত্যেকে রাজনৈতিকভাবে এর বিরোধিতা করুন তিনি বলছেন ভালো আছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন আমি ভালো আছি ডোনাল্ড ট্রাম্প বলছেন পাশে থাকার জন্য জনগণকে ধন্যবাদ ডোনাল্ড ট্রাম্প বলছেন আর কি বলছেন ডোনাল্ড ট্রাম্প আর কি বলছেন ঈশ্বর অঘটন ঘটতে দেননি এই ঈশ্বর অঘটন ঘটতে দেননি এই নিয়ে আরও বিস্তারিত তথ্য দেব ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য দেব আমরা ভয় পাইনি ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি বলছেন শান্ত থাকুন শান্তি বজায় রাখুন কিন্তু রাজনৈতিকভাবে গর্জে উঠুন এই মুহূর্তের বিগ ব্রেকিং ডোনাল্ড ট্রাম্প ভালো আছেন বলছেন ঈশ্বর অঘটন ঘটতে দেননি এবং তারই সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আপনারা পলিটিক্যালি রাজনৈতিকভাবে গর্জে উঠুন কিন্তু আপনারা শান্ত থাকুন এবং শান্তি রাখুন গোটা দেশে এই গোটা বিতর্কের পর প্রশ্ন উঠে আসছে গোটা বিশ্বে দক্ষিণপন্থী নেতাদের দমানোর জন্য অতি বাম মনস্ক এক সেকশন কি চেষ্টা চালাচ্ছে প্রথমে ন্যারেটিভের মাধ্যমে অর্থাৎ কথার মাধ্যমে তাদেরকে হারানোর কিন্তু তখন যারা পারছে না এই কাজটা করতে তারা যখন এই কাজ করতে পারছে না তখন কথার মাধ্যমে না পেরে গুলি চালাচ্ছে এমনটাই কি হচ্ছে বারবার মার্কিন যুক্তরাষ্ট্রে যখন বলা হচ্ছে গণতন্ত্রের হত্যা করেছেন ট্রাম্প তখন মনে পড়ে যাচ্ছে এই ভারতবর্ষে তো বারবার একই কথা বলা হয়ে থাকে গণতন্ত্রের হত্যা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটা বলে থাকে এই দেশের ইন্ডি জোটের সদস্য বাম মনস্ক যারা রয়েছেন তারা প্রশ্ন উঠছে আমরা আজ প্রশ্ন করছি জবাব চায় বাংলায় গোটা পৃথিবীতে শক্তিশালী দক্ষিণপন্থী নেতাদের দমিয়ে রাখতে ন্যারেটিভে অর্থাৎ কথায় না পেরে উঠে কি বন্দুক হাতে নিচ্ছে গোটা পৃথিবীর অতি বাম এবং বাম মনস্ক পলিটিক্যাল সেকশনগুলো সেই প্রশ্ন নিয়ে ফিরবো সেই আলোচনায় ফিরবো প্রথমেই দেখে নেব প্রতিবেদন मोदी जी ने अपने भाषण में एक दिन कहा कि हिंदुस्तान ने किसी पर आक्रमण नहीं किया उसका कारण है क्योंकि ये देश अहिंसा का देश है ना
আপাত দৃষ্টিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির কোনো মিল পাওয়া যাবে না। কিন্তু মিল একটা আছে এবং সেটা কিন্তু বেশ চিন্তার। বিশ্বজুড়ে দক্ষিণপন্থীদের যেভাবে দমানোর চেষ্টা চলছে তা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। এখান থেকে ট্রাম্প নিজের পলিটিক্যাল ক্যারিয়ারও শুরু করেছে, নট ফ্রম নিউ ইয়র্ক, ফ্রম পেনসিলভেনিয়া। ওইটা ট্রাম্পের জন্য স্ট্রং, বাটলারটা হচ্ছে স্ট্রং, নিজের শক্তিশালী ওল্ড এরিয়া। সেখানে গিয়ে উনি নিজের বক্তব্য রাখার চেষ্টা করছিলেন, সেখানেই আনফর্চুনেটলি অ্যাটাকটা হয়। ডোনাল্ড ট্রাম্পও একজন দক্ষিণপন্থী নেতা, তার সমর্থকদের দাবি ট্রাম্পের বিরুদ্ধে লাগাতার কুৎসা ঘৃণা ছড়িয়ে গিয়েছে ডেমোক্র্যাটরা। Most importantly, and I mean this from the bottom heart, Trump is a threat to this nation. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধেও তো একইভাবে কুৎসা অপপ্রচার চালিয়ে যাচ্ছে হিন্দি জোট। ডোনাল্ড ট্রাম্পের আততায়ীকে ঘটনাস্থলেই নিকেশ করেছে নিরাপত্তারক্ষীরা। কেন সে ট্রাম্পকে খুন করতে চেয়েছিল তা এখনো জানা যায়নি। যদিও সূত্রের খবর, টমাস ম্যাথিউ ক্রুক্স নাকি দুনিয়াকে আরেকটু বেশি উদার মনস্ক করতে চেয়েছিল। বিশ্বজুড়ে বামপন্থীরা ক্রমশ কোণঠাসা, একের পর এক দেশ থেকে তারা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দক্ষিণপন্থী নেতারাই পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে তাদের। কিন্তু পছন্দ না হলে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে? উদার মনস্কতার নামে এই সন্ত্রাস আর কতদিন চলবে? রিপাবলিক বাংলা। একটা ট্রেন্ড বলে বিষয় আছে গোটা বিশ্বে কি হচ্ছে। গোটা বিশ্বে যে ট্রেন্ড দেখা যাচ্ছে সেই নিয়ে আলোচনা করতে হলে প্রথমেই বলতে হয়, একদিকে দেখা যাচ্ছে দক্ষিণপন্থী রাজনৈতিক ভাবনার উত্থান এবং তাকে হারানোর জন্য বামপন্থী এবং উদারপন্থীদের জোট। যেমন ফ্রান্স, সেখানে দেখা গেল দক্ষিণপন্থীদের উত্থান হওয়া, সেইটা থেকে আটকাতে ম্যাক্রো দল এবং বামপন্থীরা কোথাও যেন নিজেদের মধ্যে সমঝোতা করলেন এবং সমঝোতা করে এমন একটা পথ খুলে দিলেন যেখানে দাঁড়িয়ে স্পষ্ট হলো যে দক্ষিণপন্থীরা যেন হেরে যায়। আমেরিকায় ফিরি যদি, ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের মধ্যে অন্যতম জনপ্রিয় মুখ, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট, এবং তারই সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরেও রয়েছে। ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিকভাবে ঠিক না বেঠিক তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমাদের মাথা ব্যথা যা নিয়ে আছে তা হলো এই ট্রেন্ড নিয়ে। যখন কারুর রাজনৈতিক মতবাদ আমার পছন্দ হবে না, প্রথমে ন্যারেটিভের মাধ্যমে বলবো যে সে ডেমোক্রেসিকে খুন করছে, যেমন ভারতবর্ষে বলা হলো সংবিধানের হত্যা করছেন একজন ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটা বলা হলো। আমেরিকায় বলা হচ্ছে ডেমোক্রেসি ইজ ইন ডেঞ্জার, কোথাও গিয়ে ন্যারেটিভটা সমান মনে হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প ঠিক না ভুল অন্য কথা, কিন্তু এই ন্যারেটিভ ঠিক না ভুল সেটা নিয়ে আলোচনা। তারই সঙ্গে সঙ্গে যেটা নিয়ে আলোচনা তা হলো এই ন্যারেটিভের পর, ন্যারেটিভ যখন হেরে যায় তখন কি হাতে বন্দুক তুলে নেওয়াই একেবারে শেষ পন্থা বা শেষ অপশন হিসেবে বেছে নেওয়া হচ্ছে, সেই ভয়ঙ্কর ট্রেন্ড নিয়ে আলোচনা করব।